চিকিৎসার সুবিধার্থে সময় থাকতে হয়েছে বোনের বাড়িতে আর এই সুযোগটা কাছে লাগিয়েছেন চুরের দর ঘটনাটি করেছে রাঙ্গুনি উপজেলার বেথাগি ইউনিয়নের চাননাং ওয়ার্ডের মাওলানা কলিমুল্লার বাড়িতে গত উনিশে নভেম্বর রাতে এই দুর্দশ চুরির ঘটনা ঘটেছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে পরিবারের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু বক্কর বলেন আমার মায়ের অসুস্থতার কারণে আমরা এক মাস যাবৎ আমার মাকে নিয়ে আমার বোনের বাড়িতে চিকিৎসার সুবিধার্থে আসা যাওয়াই ছিলাম গত উনিশে নভেম্বর রাতেই আমার পাশের বাড়ির চাচাতোবাই আমাকে মোটোফোনে জানিয়েছে রাতে আমাদের ঘরে মানুষের শব্দ শুনেছে তাৎক্ষণিক পরের দিন সকাল দশটায় আমি আমার বাড়িতে আসলে ভিতরে প্রবেশ করতে চাইলে সামনের দরজা বন্ধ ছিল উপায় না দেখে পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে দেখি ঘরের সব জিনিসপত্র অ্যালুমেলু আলমালি খুলে স্বর্ণ নগদ অর্থ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে চুরের দল এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় সৈয়দা রোকসানা আক্তার চুরির ঘটনা উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব মিল্কি বলেন আমরা এই চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনআনক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান শনিবারে আরড়ি তারা এর আডে শাশুড়াম্মারা এড়ে উনি মানে গর ডুকিন না পারে ফিসুর তুন গর ডুকিয়ে দেখা দেহে দেড়ে ব্যাগ কিছু লুটফাট হয়ে গিয়ে এবং ফাঁসর গর ওই গরতুন ওই দিন দিই ওই ফিসবুট খাড়ি সুরাইয়ে মানে নামি এখন নামিয়ে রাডে স্বর্ণ আসিল দশ বড়ি এরপরে টিয়া আসিল এক লাখ এই সমস্ত ইন লুটফাট করে লুগিয়ে গি এরপর আই আইসে এর মানে দেশ দিকে মানে এলোমেলো অবস্থাত রাঙ্গো থানার মধ্যে এখন জিডি করা গিয়ে অভিযোগ করা গিয়ে জিডি কফি গান ইয়া করা যার তদন্ত চাই এবং সুস্থভাবে তদন্ত করি যারা এই ঘটনা ঘটছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় জি আসসালামু আলাইকুম এর মধ্যে আনপাপুর বাড়ি আছে এদার রুকসানা বেগম হালিমা যেহেতু আর আসা যাওয়া করতো মোর বাড়িতে তো নাম মারা চাই পেলাই আম্মা এহা বাইয়ের দেড়াম্মা আছে আর কেউ নেই এই সময় আরাম্মাতে বেশি অসুখ হয় অসুখ আনোর পরে তুলে শুরু বাড়িতে এটা গরম্মারে এক মাস রাখিলাম এখন বাইয়ে আসা যাওয়া করতো আসা যাওয়ার পরে বাইয়া তো অসুখ দেয় বাইয়ে মানে আনুও আই এরপরে কত শুক্রবার উনিশ তারিখ মানে ইন্দি আসা যাওয়া ঘরের আচ্ছা আচ্ছা তারা খবর দি মানি মানে তোর গর ফাশু দি মানি আসা যাওয়া ঘরে তোরা আয় এন হৈ তো হই রাতে আঁ খবর হই আঁ সকাল আসি সকালে আই এখন গর ডুক সাইড দিয়ে গর ঢুকি না পারি তালা কুললি এখন বিতু দিউক মারা উকমারা এম ফিসন আসা আসার গড় দিয়ে যাই আয় আইনে ফিছনে এখন যেত দরজা মানে দি এত কোলা দরজা দরজা রহম এবার খুলতে খুলতে আই বিতুরা। ভিতরে আইনুর ফরে মানে দেখি দিয়ে আর আলমালি কোলা দরজা কোলা বেগ এলো সদর বদর আর যেহেতু সাত আস আর সাদ দিয়ে ডুকি ফাশের গড় দিই বে ই আর লাগে এ সাদ দিয়ে মানে আর গর ডুকিয়ে এরকম ঠিয়া পয়সে স্বর্ণ মানে সাত ষোষ্ঠ মাস অভিমন্য ফাশের গড়তে এরকমই ওই কিচ্ছু নাহে এ দরজা তো খোলা আসিল পিছনে আগা করা দরজায় খোলা স্বর্ণ এক এক লাখ টিয়া দশ ভরি স্বর্ণ আসিল আর আমার রানমাল যে নগদ মোবাইল আসিল গো জি মোবাইল হইল নতুন মোবাইল বাইরে তারা ফাইটাই দেয় আর ব্যবহারও নৌ করি তো অসুখ আসিল দিয়ে এইভাবে লগিয়ে গুই আর আমার জেলে ফাটাই বাইরে তারা এর সমাল মালিত রাখি দিল ব্যবহার করা নয় যায় মোবাইলও নিয়ে আগে আমি সাত নম্বর ওয়ার্ড মৌলানকলি বাড়ি গত উনিশ তারিখ শুক্রবার আমার ঘরে এসে জিনিসপত্র নিয়ে গেছে সুরে হামলা করছে যে এই কেসের ব্যাপারে আমরা রাঙ্গুনিয়া থানায় মধ্যে একটা মামলা করছি আমি জি জি করছি তো এগুলো আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই